আগামীকাল 27 জুলাইয়ের ঢাকার মহাসমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এ সময় সমাবেশ সফল করতে আসা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা এই পেসিস্ট সরকার পতনের আন্দোলনে আগামী শুক্রবার 28 জুলাই যোগ দিয়ে সরকারের পতনকে ত্বরান্বিত করবেন। এদিকে আগামীকাল 27 জুলাই মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। পূর্ব ঘোষিত এ সমাবেশের স্থানের জন্য বিএনপির পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ডিএমপি দুটি পছন্দের স্থানের নাম দেওয়া হয়। একটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, অপরটি সোহরাওয়ার্দি উদ্যান। জনদুর্ভোগের কথা তুলে ধরে ডিএমপির পক্ষ থেকে নয়াপল্টন বা সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবে ডিএমপির পক্ষ থেকে গোলাপবাগের মাঠে করার পরামর্শ দেয়, কিন্তু এতে বিএনপি রাজি না হয়ে সমাবেশ একদিন পিছিয়ে নেওয়ার ঘোষণা দেয়।